हेलो फ्रेंड्स, हैव अ नाइस डे। নমস্কার বন্ধুরা, আবারো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আজকে আমি একটা তোমাদের রান্না করে দেখাবো, যেটা করতে খুবই কম উপকরণে এবং ঘরে থাকা জিনিস দিয়েই আমি তৈরি করেছি। আচ্ছা, আর আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর বাঙালি রান্না যদি আপনারা খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল ফান কুকিং উইথ বন্যাকে সাবস্ক্রাইব করবেন। অনেক চ্যানেল আছে, অনেক রকমভাবে রান্না দেখায়, কিন্তু আমি যে পদ্ধতিতে রান্নাগুলো দেখাই সেটা খুবই সহজ এবং সরল উপায়ে। তাহলে আসুন শুরু করি আজকের এই রেসিপিটা। রেসিপিটা তৈরি করতে সুজি আর দই দিয়ে তৈরি করেছি। এটাই এক ফোঁটাও তেল আমি ব্যবহার করিনি। এটা সবার স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, সকালবেলার ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। একদিন ট্রাই করে দেখুন, রেসিপিটা সবার ভালো লাগবে। যে পুরটা আমি ব্যবহার করছি সেটা সম্পূর্ণ সবজি দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। তাহলে আসুন দেখে নিন কীভাবে আমি রেসিপিটা তৈরি করেছি। প্রথমে এখানে বলে দিই কী কী লাগবে। 1.5 কাপ গাজর, 4টে রসুন কুচি, 2 চামচ ক্যাপসিকাম কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1/2 কাপ দই আর 1 কাপ সুজি। ব্যাস, এই দিয়েই আজকের রেসিপিটা আমি তৈরি করব। প্রথমে একটা মিক্সিং বোলের ভেতরে আমি সুজিটা দিয়ে দিলাম। সুজিটা খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন একদম আটার মতো হয়ে গেছে। এবারে এটাকে একটা বোলে ঢেলে নেব। নিয়ে এবারে এর ভেতরে 1/4 চামচ মতো লবণ আর 1/2 টিস্পুন মতো চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে অল্প অল্প করে দই দিয়ে এটাকে একটা ডো মতো তৈরি করে নেব। ডোটা কিন্তু এখন খুব নরম থাকবে, কেননা সুজি জলটা টানবে। এবার এটাকে 10 মিনিট রেখে দেব। এবার একটা প্যানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে 1/4 চামচ জিরে দিয়ে দেব। জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে কুচি করে রাখা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিতাম। দিয়ে এটাকেও আমি ভেজে নেব। যখন পেঁয়াজটা খুব ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর ভেতরে গাজরটা দিয়ে দেব। গ্যাসটা কিন্তু আমার হাই ফ্লেমেই আছে, 3 থেকে 4 মিনিট মতো এটাকে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পরে একটুখানি হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে পরে এখন এর ভেতরে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। সব সবজিগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দেখুন ঠিক এরকমভাবে হবে। 1/2 টিস্পুন মতো আমচুর পাউডার, 1 চামচ চিনি। ব্যাস, পুরটা আমার তৈরি হয়ে গেল। নামানোর আগে 2 চামচ ধনে পাতা কুচি দিয়ে এটাকে আমি নামিয়ে একটা সাইডে ঠান্ডা করে নেব।
এবারে আমি যেটার মধ্যে স্টিম করব সেটাকে আগে থেকেই একটুখানি তেল দিয়ে গ্রিস করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে 10 মিনিট পরে আর একটু এটাকে এরকমভাবে মেখে নেব, সমান দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, নিয়ে একটা গোল বলের মতো তৈরি করব। আর বাকিটা ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিলাম। কিছুটা ময়দা ডাস্ট করে নেব, নিয়ে এটাকে বেলতে হবে। খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না, যেরকম আমরা রুটি বেলি ঠিক ওরকম মোটাই থাকবে। দেখুন ঠিক এরকম মোটা রুটির মতো। এবারে যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা আমি পাতলা করে বিছিয়ে দেব। খুব মোটা করে দেবেন না, তাহলে কিন্তু রোল করতে গেলে ফেটে যেতে পারে। দেখুন ঠিক এরকম হালকা করে আমি সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এবারে এরকম চেপে চেপে রোলটা বানাতে হবে, যেন কোথাও ফাঁকা না থাকে। লাস্টে কোনো কিছু ময়দার দিয়ে বন্ধ করার দরকার নেই, কারণ এটা স্টিমে দিলে এটা অটোমেটিক জুড়ে যাবে। এবার এটাকে যে স্টিমের যে বাসনটা আছে তার উপরে রেখে দিলাম, দিয়ে আবার একই পদ্ধতিতে বাকি যেটা ছিল সেটাকে বানিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। আর যদি আপনি ওয়েট লস প্রোগ্রামে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটা আপনার জন্য একদম পারফেক্ট। এবারে এখানে আমি একটু জল বসিয়ে দিয়েছি, জলটা যখন গরম হয়ে গেছে তখন এরপর এটাকে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 15-20 মিনিট মতো হতে দেব। একটা টুথপিক দিয়ে চেক করে দেখব, টুথপিকটা যদি ক্লিয়ার আসে তাহলে বুঝতে হবে এটা আমার হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ব্যাস ঠান্ডা করে নিয়ে এবারে সমান ভাগে ভাগ করে কেটে নেব। এটা আপনারা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই আজকের এই রেসিপিটা আমি বানিয়ে ফেললাম। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখে কি মনে হলো যে এই রেসিপিটা করা খুবই কঠিন? একদমই কঠিন না। তাহলে আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন, এই আশা নিয়ে আজকের রেসিপিটা বা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।